আজকে আমরা শিখব, যখন আমরা স্কুলে 4 দিন অথবা 5 দিন অথবা 1 সপ্তাহ ধরে স্কুলে যাই না, তখন কিন্তু আমাদের এই যে অনুপস্থিত দিনগুলি, সেই দিনগুলিকে ছুটি মঞ্জুর করার জন্য আমরা হেডমাস্টার অথবা হেডমিস্ট্রেসকে একটা অ্যাপ্লিকেশন অর্থাৎ আবেদন করি। তো সেই আবেদনটি অর্থাৎ অ্যাপ্লিকেশনটি কীভাবে লিখবে, সেই বিষয়টি কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। তোমরা ভিডিওটি স্ক্রিপ না করে বরাবরই দেখে যাবে, তাহলে তোমাদের বুঝতে খুব সুবিধা হবে এবং সহজেই সেই অ্যাপ্লিকেশনটি তোমরা লিখতে পারবে। প্রথমে প্রশ্নটিকে দেখে নাও। রাইট এ লেটার টু দ্য হেডমাস্টার অর হেডমিস্ট্রেস অফ ইয়ার স্কুল ফর লিভ অফ অ্যাবসেন্স, এটা হলো কোশ্চেনটা। এবার তোমরা লিখবে, টু লিখবে প্রথমে, তার টুর নিচে তোমরা লিখবে দ্য হেডমাস্টার অথবা হেডমিস্ট্রেস, তারপরে তোমরা যে যে স্কুলে পড়ে সেই স্কুলেরই নাম দিবে। এখানে আমি একটা স্কুলের নাম মেনশন করেছি, দোমোহনী পল হোয়েল হাই স্কুল। এরপর তোমরা ডান দিকে ডেট দিবে, তারপর তোমাদের সাবজেক্টটা লিখতে হবে। এখানে সাবজেক্টটি হলো লিভ অফ অ্যাবসেন্ট। এরপর লিখবে রেসপেক্টেড স্যার অর ম্যাডাম, তারপর লিখবে উইথ ডিউ রেসপেক্ট আই বেগ টু স্টেট দ্যাট আই এম, এখানে আমি এস রয় লিখেছি, তোমরা নিজের নাম লিখবে, এ স্টুডেন্ট অফ ক্লাস 9, এখানে ক্লাস 9-এর কথা বলা হয়েছে, তোমরা যে যে ক্লাসেই পড়ো সেই ক্লাসেই এখানে মেনশন করবে। এরপর রোল নং আমি এখানে 5 লিখেছি, তোমরা তোমাদের যা যা রোল নম্বর অর্থাৎ যার যেটা রোল নম্বর সে সেটাই লিখবে। তারপর অফ ইয়ার স্কুল, ডিউ টু ইললেস আই কুড নট কাম টু স্কুল ফ্রম 5th January টু 10th January 2023। এখানে ডিউ টু ইললেস আমি এখানে শরীর অসুস্থ থাকার বিষয় লিখেছি, তোমরা অন্য কোনো কারণ থাকলে সেটাই লিখবে। তারপর এখানে ফ্রম 5th January টু 10th January লেখা আছে, তোমরা যেই দিন চিঠিটা লিখবে অর্থাৎ অ্যাপ্লিকেশনটা যেদিন লিখবে সেই দিনের ডেটটা দিবে এবং যতদিন পর্যন্ত তোমরা আসনি সেই ডেটটা দিবে এখানে, আর সালটা অথবা মাসটা মেনশন করবে, যেই মাসে তোমরা অনুপস্থিত ছিলে সেই মাসটাকে এখানে মেনশন করে দিবে। আমি এখানে 1 জানুয়ারি লিখেছি, তোমরা তোমাদের মতো করেই লিখবে, যেই মাসে অনুপস্থিত ছিলে সেই মাসটা লিখবে এবং ডেটটাও লিখবে। আর এখানে সালটা আমি 2023 লিখছি, তোমরা যে সালেই যে ডেটে লিখবে সেই সালটা মেনশন করবে। এরপর তোমরা লিখবে অর্থাৎ সবার শেষের দিকে লিখবে দেয়ার ফর, এর পরে তার নিচের থেকে লিখবে আই রিকোয়েস্ট ইউ দ্যাট ইউ উইল বি কাইন্ড এনাফ টু গ্রান্ট মি দ্য লিভ অফ অ্যাবসেন্স ফর দোজ ডেজ অনলি, এটা তোমরা সবার নিচে লিখবে দেয়ার ফর থেকে। তারপর লেফট সাইডে তোমাদেরকে লিখতে হবে থ্যাঙ্কিং ইউ, তারপর রাইট সাইডে লিখতে হবে নিচের দিকে ইওর অবিডেন্ট স্টুডেন্ট, এখানে আমি এস রয় লিখেছি, তোমরা নিজেদেরই নাম এখানে লিখবে। এভাবে অনুপস্থিতি, এভাবে স্কুলে যখন তোমরা অনুপস্থিত থাকবে এরূপভাবে তোমরা অ্যাপ্লিকেশনটি হেডমাস্টারকে লিখে দিবে। যদি কোনো অসুবিধা হয় তাহলে তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিও।